আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি খালিদ সাইফুল্লাহ সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি নাদিয়াতুল কায়দা অধ্যায়ের পঁচিশ নম্বর পর্ব আলোচনা করব অর্থাৎ পঁচিশ নম্বর পৃষ্ঠা নাদিয়াতুল কায়দার মোট সাতাশটি পর্ব হবে সামনে আর মাত্র দুটি পর্ব আছে দুইটায় অবশ্যই অনুশীলন হবে এবং বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করব সেখানে সমস্ত নিয়ম থাকবে এখানে সমস্ত নিয়ম নিয়ে টুকিটাকি আলোচনা করবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান তারা অবশ্যই আমার সাথে এই মেইল অ্যাড্রেসে যোগাযোগ করবেন কম দেশে থাকুন বা দেশে বাইরে থাকুন যেখানে থাকুন না কেন সেখান থেকে আমি আপনাদেরকে পার্সোনাল ভাবে ক্লাস করাতে পারবো আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো একসাথে পাবেন না বা আপনারা যারা আমার চ্যানেলে সমস্ত ভিডিও একসাথে দেখতে চান তারা অবশ্যই এই ওয়েবসাইটটা ভিজিট করবেন এই ওয়েবসাইটে প্রতিটি অধ্যায় ভিত্তিক করে সমস্ত ভিডিও লিঙ্ক বা সমস্ত ভিডিও সেখানে দেওয়া আছে আপনারা এই এই ওয়েবসাইটে গেলে সমস্ত ভিডিও একসাথে দেখতে পারবেন নাদিয়াতুল কায়দার সকল অধ্যায় এবং এক থেকে পঁয়ষট্টি পর্বে একটি করণের অধ্যায় আছে তাজবিদ ভিত্তিক সেটা আছে এরপরে আম অধ্যায় আছে এরপরে শব্দের সাথে কোরআনের তাফসির নামাজের দোয়া মোনা দোয়া এরকম বিভিন্ন অধ্যায় আছে যা আপনারা ওই এই ওয়েবসাইটে গেলেই আপনারা দেখতে পারবেন তো আজকে পঁচিশ নম্বর পর্বে আলোচনা করব বিষয় অনুশীলন অর্থাৎ রিভিশন অর্থাৎ বিভিন্ন নিয়মকানুন একত্রে যে বানানো করা আছে সেটা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ এই হলো পঁচিশ নম্বর পৃষ্ঠা এই যে এখান থেকে এতটুকু সব আর লেখা এখানে কোনো বাংলা লেখা নাই আমি আগে বলেছিলাম যে নাজিদুল কোরআন এর এই কায়দা বইটি অনেক রকম হয়ে থাকে লেখা সব একই রকম থাকে কিন্তু একটা বাংলা লেখা আছে একটা বাংলা লেখা নাই একটা লেমিনেটিং ছাড়া এরকম ভাবে বিভিন্ন রকমের আছে আমি আমার কাছে যে বইটি আছে সেই বইটি লিমিনেটিং বড়োটা এটাতে মাত্র সাতাশটি পৃষ্ঠা আছে অনেক বই চব্বিশটা পৃষ্ঠা আছে অনেক বই আবার এত কম বেশিও আছে তো বিভিন্ন রকমের হতে পারে কিন্তু কিন্তু লেখা সব একই রকম এই যে যে লেখাগুলো আরবি লেখাগুলো সব একই রকম আবার কিছু বইয়ে বাংলা লেখা আছে আবার কিছু বাংলা লেখা নাই তো বাংলা লেখা না থাকলে কোনো সমস্যা নেই আমি ডান পাশে আপনাদেরকে নোট দিয়ে দিচ্ছি আর এই বইটি আপনার সহজভাবে ডাউনলোড করতে পারবেন নিচে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করলে আপনারা এই বই সহ এই বইয়ের নিচার একটা তাজবিদের বই আছে যেটা আমি আগে বলেছিলাম যে আপনাদেরকে শেষে আমি বইটি দিয়ে দেব তো বইটা আমি নিজে লিখেছি আপনারা ওই বইটি খুব ভালোভাবে পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন সমস্ত নিয়ম সেখানে দিয়েছি তো সে বইটা আপনারা ডাউনলোড করে সে বইটা প্রিন্ট করে পড়বেন আর এই বইটা যাদের কাছে না দেশে বাইরে থাকেন যারা তারা ওই বইটা প্রিন্ট করে নেবেন নিয়ে তারপরে পড়বেন আমার এই ভিডিও দেখে আপনারা অবশ্যই বইটা সামনে নিয়ে রিহার্সেল করবে আমি যেভাবে পড়তে বলি অথবা আপনারা এই ভিডিও দেখতে দেখতে আপনার বইটি সামনে নিয়ে আপনারা চেষ্টা করবে এবং পড়বেন বারবার যদি না পারেন তাহলে কিন্তু শিখতে পারবেন না আমি আমার পড়া শুনে গেলেন তাহলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই পড়তে হবে আপনাকে অবশ্যই শিখতে হবে এর জন্য আপনাকেই পড়তে হবে তো যাক মার্শাল আমার কাছে অনেকেই পড়তেছে আমাকে আমার কাছে অনেক স্টুডেন্ট হয়ে গেছে তো তারা সবাই আমার ভিডিওগুলো দেখে আমার কাছে আসতেছে তো তারাও খুব সুন্দর পড়তে পারে তারা খুব ভালোভাবে ইনশাল্লাহ পড়তে পারে আশা করি আপনারাও সবাই ভালোভাবে পড়তে পারবেন আর আমি অবশ্যই দোয়া করি আপনারা জন্য সবাই ভালোভাবে সইভাবে কোরআন শিখতে পারেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালোভাবে শেখাইতে পারি তো আসুন শুরু করা যাক এখানে শুধু বানান করতে হবে বানানের বিকল্প কিছুই নাই আপনি যদি রিডিং পড়তে পারেন তাহলে আপনি কোরআন শিখ পারেন কোনো সমস্যা নাই কিন্তু কায়দার ক্ষেত্রে আপনারা যারা একটু ঠেকে ঠেকে বা ভালোভাবে কোরআন শিখতে চান না যারা শিখতে চান দেখে দেখে পড়া শিখতে চান তারা অবশ্যই বেশি থেকে বেশি বানান করবেন যত বেশি বানান করবেন তত আপনার রিডিং পড়ার প্রবণতা তত বাড়বে রিডিং পড়া তত সহজ হবে আর যদি বানান না করে রিডিং পড়েন তাহলে কিন্তু আপনি ঠেকে ঠেকে যাবেন ভুল হবে বেশি এজন্য জন্য অবশ্যই বেশি থেকে বেশি বানান করবেন এখান থেকে এতটুকু আপনারা অবশ্যই বানান করেন একটা শব্দ দশবার পাঁচবার যদি না হয় সেটা একশোবার অনেকবার করে বানান করবেন মুখস্ত করে ফেলবেন বানান করতে করতে কিন্তু অনেকে করেন কি ফালা তাকসাউ ফালা তাকসাউ ফালা তাকসাউ এভাবে মুখস্ত করে ফেলেন না এভাবে খবরদার এরকম ভাবে মুগস্ত করবেন না আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ফা আজবুর ফালা আমালিব জাবুল্লাহ ফালা আস্তে আস্তে ছোট ছোট করে আপনারা বানান করবেন এবং সামনের দিকে এগিয়ে গিয়ে পড়বেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনারই ফায়দা হবে আর যারা রিডিং পড়তে পারেন তারা তো কুরআন শরীফই পড়তে পারবেন তো এখানে পড়া দরকার কি আপনারা কোনাল শরীফই পড়বেন এজন্য আমি সাজেস্ট করব যারা রিডিং পড়তে পারেন তারা কুরআন শরীফ পড়েন আর যদি এখানে বানান রিডিং পড়তে না পারেন তাহলে এখানে অবশ্যই বানান করবেন আর রিডিং পড়তে পারলেও যদি বানান করেন তাহলে দেখবেন আপনার রিডিং পড়ার আরও সুন্দর হবে তাহলে আসুন বানান করা যাক ফা জবর ফা লাম আলিফ জবর ফালা জবরের পরে খালি লিফ লামে এক আলিফ টান হবে ফালা এখানে দেখুন অনেক বড় বড় এতে যে এখানে এতটুকু তারপরে এখান থেকে যে এতটুকু কোন থামার চিহ্ন দেওয়া নাই কিন্তু আপনারা ছোটো ছোটো করে পড়বেন ফালা তাক হুম এতটুকু এক আলাদা করে পড়বেন ওয়ালিউতিম মানে এর মাথি এতটুকু আলাদা পড়বেন এই যে এখান থেকে এতটুকু মনে হচ্ছে একটা শব্দ আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখান থেকে এতটুকু শব্দটুকু আলাদা পড়বেন এখান থেকে এতটুকু একটা শব্দ এটুকু আলাদা পড়বেন এরপরে মি রববিহীম এতটুকু আলাদা এতটুকু আলাদা এই যে হাল এটুকু আলাদা করে ফেলবেন ইয়াস এটুকু আলাদা পড়বেন হুম আলাদা পড়বেন এবার আলাদা আলাদা করে পড়বেন একসাথে পড়ার দরকার নেই কিন্তু একটা কথা হলো যে যখন বড় আয়াত থাকবে তখন বড় আয়াত বা বিভিন্ন শব্দ একসাথে দেওয়া আছে এখানে থামার চিহ্ন দেওয়া নাই কিন্তু আপনারা থেমে থেমে পড়ার পরে শেষে যায় আপনারা চেষ্টা করবেন থেমে থেমে এক টানা পড়ার যেমন যেমন এখানে আমি যদি বলি যে এখান থেকে ধরেন এতটুকু একটা আয়াত বা এখানে থামার জায়গা আছে মাঝখানে ধরেন থামার জায়গা নাই সেক্ষেত্রে ফালা এখানে থামছে আমি এখানে থামছে আমি দম নিয়েছি ওয়ালি উতিম্মা এখানে দম নিবেন নিয়ামাতি দম নিবেন আলাই কুম এখানে দম নিবেন প্রত্যেকটা শব্দে শব্দে দম নিয়ে নিয়ে ছেড়ে ছেড়ে পড়বেন একটা না পড়বেন তাহলে দেখবেন আপনার কোরআন শরীফও ঠিক সেভাবেই পড়তে হবে নাজেরা পড়ার সময় প্রথম অবস্থাতেও এইভাবেই ছেড়ে ছেড়ে পড়বেন আপনারা যদি আমার নজর অধ্যায় দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে শিখিয়েছি ইনশাল্লাহ সামনে আমি এই আর দুইটা পর্ব আছে দুইটা পর্ব শেষ হলে নাজেরা পড়ব ইনশাল্লাহ খুব ভালোভাবে দেখাবো তো আপনারা সেভাবেই পড়বেন তো এগুলো আসলে পড়ার নিয়মটা জানতে হবে আসলে অনেকে বলেন আমি বেশি কথা বলি আসলে বেশি কথা বলতেই হয় কারণ আপনাদেরকে বোঝাইতে গেলাম শুধু পড়ে গেলাম পড়ে গেলে তো শুধু শুনিয়েই গেলেন আমি শুধু ভুল ধরে গেলাম ভুল শুধু ধরেই ফেললাম কিন্তু কেন ভুল হচ্ছে কীভাবে ভুলগুলো শুধরানো যাবে কিভাবে আমি সঠিকভাবে পড়তে পারবো এটা তো আমাকে বলতে হবে তো আপনারা ধরেন মনে করেন যে এখান থেকে এতটুকু এবং এখান থেকে এতটুকু দেখেন একটা লাইনেরও বেশি এখান থেকে যদি একটা না এরকমভাবে পড়তে যান অনেকেই পারে না সেক্ষেত্রে আমি বললাম আপনাকে এখান থেকে এতটুকু ছোটো করে এখান থেকে এতটুকু এখান থেকে এতটুকু ছোটো ছোটো করে পড়ার জন্য আপনার জন্য সহজ হয়ে গেল বোঝাই দিলাম যে আপনার জন্য সহজ এইভাবেই পড়তে হবে তো আপনারা এইভাবেই পড়বেন ইনশাল্লাহ আর আমিও এভাবে আপনাদেরকে পড়া দেখাবো কীভাবে পড়তে হয় তো দেখুন প্রথমে এই শব্দটা পড়বো ফা জবর ফালাম আলু জবল্লাহ ফালা তখবর তখ ফালা তখ শাও হামিম পেশ হুম ফালা তখ শাউ হুম যেটুক বারান করলেন বানান করার পরে আপনারা বানান করবেন এই যে আমি ডাক দিয়ে দিচ্ছি আপনারা পেন্সিল দিয়ে এরকম কমা দিয়ে রাখতে পারেন যে এখান থেকে আতটুকু পড়তে বলছে হুজুর এখান থেকে কাত্রু এখান থেকে কত এভাবে বারণ করবেন তারপরে আমি দেখেন কিভাবে পড়তেছি এরপর আসুন ওয়া ওয়াহ যাব ওয়াহ শিন ওয়াউ যাব শাও ওয়াহ শাও নুন ইয়াজের নি এখানে যে রেফারে ইয়া আছে মাদের হরফ একালিফ টান দিতে হবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেখানে টান থাকবে সেখানে টান দিবেন যেখানে টান নাই সেখানে টান দিবেন না আর যেখানে গুন্না থাকবে সেখানে গুন্না করবেন আর যেখানে গুন্না নাই সেখানে গুন্না করবেন না এটা অবশ্যই খেয়াল রাখবেন না হলে কিন্তু আপনার পড়া কোনো সই হবে না আর আইন হা যখন আসবে তখনই খেয়াল করবেন গলার থেকে বলার জন্য যখন আমি দুইটা শব্দ এভাবে আলাদা আলাদাকে বারণ করলাম এবার দেখুন ফালা তাহ শাউ ওয়াহ শাউনি এভাবে একটা পড়লাম যদি এভাবে আপনি পড়তে না পারেন তাহলে আপনি আবার বারণ করেন আমি আবার বলছি আপনারা যদি আমি লাস্টে যেভাবে আমি নিয়েছি ফালাতে একবার দম নিয়েছি তাক সাউ এখানে একবার দম নিয়েছি এবং শেষে দম নিয়েছি তো এখানে যেভাবে আমি পড়েছি সেভাবে আপনি পড়তে পারেন তাহলে সামনেটা যাবেন আর যদি পড়তে না পারেন তাহলে আপনি এটা আবার বারণ করবেন তো এভাবে আপনি বারান করে যাবেন এই এই যে অফ দেওয়া আছে একটা অক্ফের চিহ্ন তো এই ওয়াকফো নিয়ে আমি এই পর্বে তে একটা আলোচনা করি নাই কীভাবে ওয়াকফ করতে আমি আগে আলোচনা করেছি সামান্যভাবে তো আপনার আমার তাজবিদের যে বইটি আছে আমার এই নিচে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো সেখানে গেলে দেখবেন একটা তাজবিদের বই আছে সহজ পদ্ধতিতে তাজবিদ শিক্ষা তো সেটা আমারই লেখা সেখানে আপনার ওয়াকফের যে অধ্যায়টা আছে সেখানে আপনি পড়লে বুঝতে পারবেন যে কিভাবে ওয়াকফ করতে হয় সেখানে আর নয়টা দশটা নিয়ম আছে যে কীভাবে কীভাবে ওয়াকফ করতে হয় সব সেখানে বলা আছে এছাড়া অন্যান্য নিয়ম আছে আপনার অবশ্যই সে তাজবিদ বইটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন বা সেখানে পড়ে শিখবেন এবার আসুন এই এতটুকু এই যেখান থেকে এতটুকু ওয়া জবর ওয়া লাম জে লি ওয়ালি হামজা তামিম উলি তিম ওয়ালি উতিম মিম জবর মা ওয়ালি উতিম মা এখানে দেখুন ওয়াজিব গুন্না আছে মিমে তাস্তিদ আছে ওয়াজিব গুন্না অবশ্যই খেয়াল রাখবেন গুননা থাকলে অবশ্যই গুননা করবেন টান থাকলে অবশ্যই টান দিবেন ওয়ালি উতিম মা বাস যেটুকু পরে ফেললাম এবার এতটুকু পরবো নুন আইন যে নে মিম যাবর মা নে তায়া যে তি তায়া যে তি যেপরে যজমান ইয়া মদের হরফ এক খালিফ টান হবে আর নে আইন অবশ্যই গোলা থেকে নেবেন নে নে মা তি বারবার করে পড়বেন এই আইনটা তাহলে দেখবেন একদিন অবশ্যই আইন হা গলা থেকে চলে আসবে এরপরে যখন এই যে দুটো শব্দ হয়ে গেল এবার নিচের শব্দটা দেখুন এখান থেকে শুরু করছে কিন্তু আমি কফের থেকে শুরু করছি এতটুকু একটা আইন জবর আবলাই আলাই কফ পেশম আলাই কুম এখানে কোনো টান নাই আইন গড়ার থেকে আনবে না আইন জবর আ লামিয়া জবল্লাই আলাই কফমিম পেশকুম আলাই কুম এরপরে জবর ওয়া লাম জবল্লা আইন লাম জবর আল ওয়ালা আল লাম জবল্লাহ ওয়ালা আল্লাহ কাশ্মিম পেশকুম ওয়ালা আল্লাহ কুম ওয়া জবর ওয়া লাম জাবাল্লা ওয়ালা আইনলাম জবলা আল্লা ওয়ালা আল্লাহ আম জবল্লাহ ওয়ালা আল্লাহ কাশ্মিম পেশকুম ওয়ালা আল্লাহ কুম আমি এখানে একবার দুইবার বানান করে দেখাচ্ছে আপনাদেরকে আপনারা অবশ্যই বেশি বেশি বানান করবেন ওই যে বললাম যে যতক্ষণ না একটানা না হবে ততক্ষণ আপনারা বানান করেই যাবেন এবার এখান থেকে এতটুকু তাহা জব তাহ তা জবত্ তা তাহ তা দালো অফিস দু তাহ তা দু নুন জবন না তাহ তাহ এবার দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শব্দ আছে এখান থেকে পাঁচটা শব্দ পাঁচ দমে পড়বেন পাঁচ নিঃশ্বাসে পড়বেন ওয়ালি উতিম্মা নে আলাইকুম ওয়ালা কুম তাহ তাদুন। এভাবে যখন পড়বেন যদি হয় এভাবে তাহলে পরের পরের আয়তে যাবেন পরে যাবেন আর যদি না হয় এভাবে বেঁধে যাচ্ছেন পারতেছেন না তাহলে সেই ক্ষেত্রে আবার প্রথম থেকে বানান করুন অথবা যে শব্দটা আপনি পড়তে পারতেছেন না উচ্চারণ হচ্ছে না আপনার আটকে যাচ্ছে সেই শব্দটা বারবার করে মুখস্ত করে বানান করে করে মুখস্ত করে নিয়ে তারপরে চেষ্টা করুন দেখুন হয়ে যাবে একবার না হলে বারবার পড়েন তাহলে দেখবেন ইনশালা অবশ্যই হয়ে যাবে এরপরে দেখুন মিম রজের মির এখান থেকে এতটুকু মিম রজের মির রব বাজ রব মির রব বাজের বি مير ربي رب ها ميم مير ربيهم ميم را زر مير را با رب مير رب با زر بي مير ربي رب ها ميم مير ربيهم هيم هير پره اتركو واو جبر وا را ها راح و راح ميم زبر ما و راح ما تا و راح تون ها سه بار بار و راح و راح واو وا راح راح ওয়রাহ মিন জবর মাহ মা তাদুই পেস্তুন তুন এখানে তাতে যদি ওয়াকফ করা হয় তাহলে গোল তা ওয়াকফ করলে হা হয়ে যায় তাহলে কী হবে ওয়ারহমাহ মির রিহীম মাহ ওয়াকফ করতে পারেন আবার মিলায়ও একা পড়তে পারেন এখানে এরপর দেখুন এই যে এই যে লামা লিফ আছে লিফে থামা যায় না কোরআন শিল্প যত লামালালিফ থাকবে এই যে লামা লিফ এই যে লামা লিফ থামা যায় না কিন্তু আমি মনে করি এখানে থামবো আমি এখানে থেমে যাবো কারণ আমি ছোটো ছোটো করে পড়তেছি আমার সহজের জন্য এখানে থেমে যাব। যেহেতু ওয়াকফ করবো না ওয়াকফ করা একরকম আর থেমে নিঃশ্বাস নেওয়া আর রকম কিন্তু ওয়াকফ করলেন সেখানে সাকেন করলে বা ওয়াকফোর যে নিয়ম আছে সেই নিয়ম করে করলেন আর আমি যেহেতু ছোটো ছোটো করে পড়তে বলি সেখানে শুধু থামতে বলি আমি কিন্তু ওয়াকফ ফো করতে বলি না থামে থেমে নিঃশ্বাস নিতে বলি দম নিতে বলি হালাম জবর হাল হালাম জবর হাল ইয়া সিন ইয়াস হাল ইয়াস তা জবর তা হাল ইয়াস তাও ইয়াজার উই হাল ইয়াস ওপর ইয়া হরফ একান হবে হা ওয়া হুয়া হা ওয়া হুয়া হালি হুয়া হালি হুয়া হাল আলাদা বলবেন ইয়াস আলাদা বলবেন হুয়া এভাবে বলে যাবেন এরপরে এখান থেকে যে এতটুকু ওয়া জবর মিম ইয়া মাই ওয়া মাই ইয়া জবর ইয়া ওয়ামাইয়া এখানে গুণ্য হবে নুন সেকেন্ডের পরে ইয়া আসছে গুণ্য হবে ইয়া হলো আটটি হরফে ব্যতীত অন্য একটি অরফ অর্থাৎ ইয়া হলো ইদগাম বাগুনের একটি অক্ষর এজন্য এখানে গুণ্য হবে ওয়ামাইয়া মিম পেশমু ওয়ামাইয়া মু র পেশরু ওয়ামাইয়া মুরু এরপরে এতটুক বা জের বিল আইন দাল আদ বিল আদ লাম জের বিল আদ লি বা জের বিল আইন দাল আদ বিল আদ লাম জের বিল আদলি একসাথে ওয়া মাইয়ামুরু বিল আদলি ওয়া জাবরাহা হাফেশু বাহু হু ওয়া বাহু ওয়া আইন জাবরা লাম খারা জাবর লা আলা আইন গলা থেকে লাম খারা জাবর এক লিফটান হবে মদের হরকত আলা সাদ জেসি রা লিব জাবর সীরা তা মিম দুই জেস থিম

এই জন্য ওরকম করবেন না একটা করে অক্ষর বারণ করবেন না আবার প্রথম থেকে মিলায় আসে পড়বেন আলা কফ জবর কায় ক এখানে গুননা হবে নুন সাইকে পরে কফ আসছে কফ হলো আটটি হরফের না বিশটি হরফের মধ্যে একটি জন্য এখানে গণ্য হবে আমি আপনাদের সহজ পদ্ধতি বলছি নুন সাইকে এবং তামনের গুনার আপনারা যদি ইচ্ছা করেন চারটা নিয়ম আছে এই যে গামিক ফা ইকলাব বা কলব ওগুলো অনুসরণ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শর্ত হলো আপনাকে মানতে হবে সেটা প্র্যাকটিক্যাল প্রয়োগ করতে হবে ওয়া জবর ওয়া ইয়ান জবর ওয়ায়ান কফ জবর ক ওয়ায়াং ক লামজেলি ওয়ায়াং কলি বা পেশবু ওয়ায়াং কলিবু হামজাজের ই লাম যাবে বললা ই আজ এই যে লামখারাজের মধে হরক তার উপর চিকন পাখা চিহ্ন তিনি একটা হবে ইলা হামজাহা জবর আহ লাম জেল্লি আহলি হা খারা হি আহ হি মিম সিন যাবার মাছ র পেশ রু মাস রৌ র পেশ পেশা মাদে হর প্যাকেল টান হবে র দু যাবার রন মাস রৌ রন দেখুন এখানে অনেক বড় দেখেন এখান থেকে শুরু হয়ে এতটুকু তো এতটুকু পড়ার কারোর পক্ষে সম্ভব নয় যদি এখানে দুই তিন টাকা একসাথে দেওয়া আছে তো এই জন্য আপনারা ছেলে ছেলে এই যে আমি ডাক দিয়ে দিয়েছি ছোটো ছোট করে পড়বেন সব করে দাগ দিচ্ছে ওই জন্যই হাম জ ইন নুন যাবন না ইন না রব আজব রব বাজবর বা রব বা হামিম বিহুম রব বাহুম ইন্নাতে ওয়াজিব হবে অবশ্যই গুন্না করবেন রব বাহুম বাজরবি হামিম জ হিম বিহিম রব বাহুম বিহিম এই যে মিম সেকেন্ডের পরে বা আসতে মিম সেকেন্ড পরে বা ও মিম আসলে গুণা করতে হয় মিম সেকেন্ডের পরে বা ও মিম আসলে গুণ করতেবে করতে পারে একসাথে পড়বেন তাহলে রব্বাহুম বিহিম রব্বাহুম বিহিম এবার এখান থেকে এতটুকু একসাথে পড়তে হবে যদিও মাঝখানে যে তাস্তি আছে যদি এখানে থেমে পড়তে চান তাও সমস্যা আপনি পড়তে পারেন কিন্তু একসাথে পড়েন আপনারা ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজাজের ই ইয়াও মা ই জাল লাম দুজের দিল ইয়াও মা ই দিল লাম জবল্লা ইয়াও মা ই খ জবর খ ইয়াও মা ইজিল লা হ বাইয়া জেরবি ইয়াও মা ইজিল লাহ হবি হ দুই মা ইজিল লা হবি দেখুন এভাবে পড়তে পারেন ইয়াও মা ইজিল লা হবিরুন এই জাম দিদিল বলে থামছে এখানে তানমিনি উপরে লাভ আসছে লাভ হলো আটটি হারের মধ্যে করে যেন এখানে গুন্না হবে না যখনই নুন সাখেন এবং তানবিন আসবে তখনই খেয়াল করবেন পরের অক্ষরটা কী অক্ষর তারপর ডিসাইড করবেন যে এখানে গুন্না হবে কি হবে না তারপরে পড়বেন দরকার প্রথম অবস্থাতে একটু থেমে থেমে চিন্তা করে করে পড়বেন পরবর্তীতে অভ্যাস হয়ে যাবে তখন আর চিন্তা করা লাগবে না এবার দেখুন এখান থেকে এতটুকু এভাবে পড়বেন তিন টান হবে অপরের কারণের মধ্যে আর্জি হয়েছে তো আপনারা দেখবেন এভাবে যদি একটা পড়তে না পারেন যে শব্দটা আটকে যাবেন সেই শব্দটা আবার বানান করে ঠিক করে নেবেন এখান থেকে এবার এতটুকু রুম হয় রুম গুন্না হবে তামিনের পরে মিম আসছে মিম হলো ঈদগামে বাগুন্ডার একটি অক্ষর মিম হলো আটটি হরফ না বিশটি হরফের মধ্যে একটি অক্ষর এই জন্য এখানে গুননা হবে ক্ষয় রুম মিন মিম নুন যে মিন রুম মিন হামজালাম জবর আল ফাজের ফি আলফি হামজালাম জবর আল ফাজের ফি আলফি খুব সহজ আলফি সিন জবর শাহ হরাদুই শাহরিন সিন জবর শাহ হরাদুই শাহরিন এখানে যদি আফ করা হয় তাহলে হবে শাহর রটা হালকা উচ্চারণ হবে সাকিন হবে রতে শাহর খৈ আলফি শাহর বা শাহরিনও পড়তে পারেন এখানে কিন্তু অক্ষ করা নিয়ে পরবর্তীতে আমরা অবশ্যই অক্ষ করবেন ওয়াজবর ওয়া হা পেশু ওয়াহু ওয়া ওয়াহু ওয়া আইন জবর আলম খরাজ আইন জবর আলম খরাজ আইন গলা থেকে আনবেন কাফলাম পেশকুল লাম জেল্লি কুল্লি কাফলাম পেশকুল লাম জেল্লি কুল্লি শিন ইয়াজ সাই হামজা দুই ইন সাই ইন শিন ইয়াজ সাই হামজা দুই ইন সাই ইন আমি কিন্তু একবার বা দুইবার করে বলতেছি বানান করতেছি আপনারা কিন্তু কম্পাক্ষ বেশি করে করবেন আপনি আমার মতন যদি এরকমভাবে একবার করে তাহলে একটা পড়তে যান তাহলে কিন্তু হবে না কারণ আমার তুমি সব মুখস্ত যত আয়াত আছে যত শব্দ সব আমার মুখস্ত তো আমি না দেখেও পড়তে পারবো তো আপনারা কিন্তু প্রথম অবস্থাতে আপনারা অবশ্যই একটা শব্দ সিনবাদাম সাই ইন 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 এভাবে পাঁচ সাতবার পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে তারপর প্রথম থেকে শুরু করবেন এখন আমি একবার পড়তেছি বিধায় মনে করছেন হুজুর একবার পড়ছে জন্য আমরাও একবার পড়ে তারপর পড়তে যাব হচ্ছে না কেন এরকম না আপনারা বইটি অবশ্যই সামনে নিয়ে বারবার প্র্যাকটিস করবেন তারপরে আপনাদের ইনশাআল্লাহ হয়ে যাবে আমি আবার বলছি এই যে বইটির লিঙ্কটা নিচে দেওয়া আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন বা বাংলাদেশে যারা থাকেন তারা যেখানে সেখানেই যে কোনো লাইব্রেরিতেই আপনারা এই বইটি পাবেন নাদিয়াতুল কোরআন বললেই বা লাল কায়দা বললেই এই বইটি দিবে আপনাকে আর তাজবিদের বইটা আপনারা অবশ্যই সবাই ডাউনলোড করে নেবেন কারণ তাজবিদ আমি রিসেন্টলি কয়েকদিন আগে আপলোড করছি আপনারা ইনশাআল্লাহ সেই বইটি প্রিন্ট করে নেবেন অফ জভার দালিয়া যে দি অদির হ্রদই পে শুন অদির উন ডালিয়া যে দি জেরে পরে জোজ মালাইয়া মদের হরফে এক লিফটার্ন হতো যদি আমি রথে সাকিন করি অর্থাৎ ওয়াক্ফ করি যদি ওয়াক্ফ চিহ্ন সে গোল চিহ্ন তাহলে এখানে অদির রথে সাকিম করলে তিন লিফ্ট হবে মধ্যে আর্জি বাহুয়া আলা কুল্লি সাই ইং এখানে গুন্য হবে দেখুন তানমিনির পরে অফ আসছে অফ হলো বিষ্টির মধ্যে একটু অফের জন্য এখানে গুন্য হবে সাই ইং অদির

না রাও পেশু পেশের প্রতি যেমন ওয়াও মাদে হরফ এক আলিফ টান হবে হামজাজের ই লাম লাম যাব লাল এই লাম এই নিচে লামকে ধরবে যে লাম এই লাম লামকে ধরবে লাম লাম যাব লাল ইলাল লাল হামজাজের ই এই লাল ই বাজের বি ইলাল লাল লাম জের ইলাল ইবিলি ইলাল ইবিলি। বি লি কাফি আজবর কাই ফা জবর ফা কাইফা ফা কাফি আজবর কাই ফা জবর ফা কাইফা ফা খ পেশ খু লাম জের লি খুলি অফ তাজবর কথ

বেশি থেকে বেশি বানান করেন বানান করলে হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু মুখস্ত করবেন না আমার কাছে একটা অনুরোধ আপনাদেরকে যে আপনারা মুখস্ত করবেন না যে কাইফা 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 ইলাল ইবিলি ইলাল ইবিলি ইলাল ইবি মুখস্ত করে ফেলেন সেটা কখনো করলে কিন্তু আপনারই ক্ষতি হবে আমার কিছুই হবে না অবশ্যই জন্য আপনারা বানান করবেন ওয়া জবর ওয়া হামজা মিম জবর আম ওয়া আম মিম আলিফ জবর মা ওয়া আম্মা এখানে ওয়াজিব গুন্না এবং যবরের পরে খালি আলিফ মাধহরের ফাগাল তান হবে ওয়াজিব গুন্না করবেন এক আলিফ টানও দিবেন ওয়া আম্মা বাজের বি নুন আইন যিন নি' বিনি' মিম যবর মা বিনি'মা তাযিতি বিনি'মতি বাজের বি নুন আইন যিন নি' মিম যবর মা বিনি'মা তাযিতি বিনি'মতি রা বাযির রব বাজের বি রব্বি কাফ যবর কা রব্বিকা

ওয়াউ জবর ওয়া হা পেশু ওয়াহু আওলাম জবর ওয়াল ওয়াহু ওয়াল গাইন জবর গ ওয়াহু ওয়াল গ ফা ওয়া পেশফু ওয়াহু ওয়াল গাফু রা লাম পেশরুল ওয়াহু ওয়াল গাফুরুল ওয়াউ জবর ওয়া দাল ওয়া পেশদু ওয়াদু দাল পেশদু ওয়াদুদু ওয়াহু ওয়াল গাফুরুল ওয়াদুদু এখানে পেশেপের জজমলা ওয়াও আছে এখানে পেশেপের জজমলা ওয়াও আছে দুই জায়গাতেই এক আলিফ ফর টান হবে মাদার হরফ দুইটাই তো এখানে দেখুন এভাবে পড়তে পারেন ওয়াহুয়াল এখানে থামলাম গফুরুল এই লামকে ধরে থামলাম ওয়াদুদু এভাবে বলে থামলাম এবার এই যতটুকু ক্লাস্টারটুকু হামজা জবর আ লাম ইয়াজবল লাই আলাই সিন লাম জব সাল আলাই লাম খরা জবল আলাই সাল ল হা পেশ হু আলাই সাল ল হু আল্লাহ শব্দের ডাইনে সিনে জবর আছে জবরের পেশ থাকলে আল্লাহ শব্দ ল করে পড়তে হয় অর্থাৎ লাকে ল করে পড়তে হয় এই জন্য এখানে আল্লাহ শব্দকে ল হবে লাকে ল করে পড়তে হবে আলাই সাল লহু তো দেখুন এখানে যতগুলো শব্দ আছে আমি নিজে আন্ডারলাইন করে দিয়েছি আপনাদের সদ সুবিধার জন্য আপনারা চাইলে পেন্সিল দিয়ে ছোটো ছোটো করে দাগ দিয়ে নিতে পারেন এখানে একটা কমা এখানে একটা কমা এভাবে দিয়ে নিতে পারেন দিয়ে তার প্র্যাকটিস করতে পারেন খুব সহজভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন তো এজন্য আপনাদেরকে এভাবে দেখালাম তো এইভাবে আপনারা প্র্যাকটিস করেন সামনে আর দুই পৃষ্ঠা আছে সব এভাবেই ইনশালা এভাবে দেখাবো তো আপনারা সেই দুই পর্ব দেখবেন সেটা দেখলেন সেটা আপনারা খুব ভালোভাবে আপনারা যদি ভালোভাবে দেখেন দূর পর্ব তাহলে আশা করা যে আল্লাহ রহমতে আপনারা কোনো অসুবিধা পড়তে পারবেন অনেকে পড়তে পারে এই জন্য আমাকে বলছে তো এই জন্য আপনারা একটু প্র্যাকটিস করেন ভালোভাবে প্র্যাকটিস করেন তো আজকে পর্যন্ত পরবর্তী পর্ব হবে পরবর্তী পর্ব ছাব্বিশ নম্বর পর্ব এই যে ছাব্বিশ নম্বর পৃষ্ঠা দেখুন একই রকম সব বানান আর অনুশীলন এগুলো এই ছাব্বিশ এবং সাতাশ খুবই গুরুত্বপূর্ণ এই পৃষ্ঠাগুলো অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবেন আর আগে বলেছি আপনারা যারা অনলাইনে আমার কাছে ক্লাস করতে চান তারা আমার সাথে এই মেল অ্যাড্রেসে খালি সেভেন ডাবল থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব দেশে থাকুন দেশে বাইরে থাকুন যেখানে থাকুন এখন সেখান থেকে অনলাইনে আপনাদের সাথে পার্সোনালভাবে ক্লাস করাবো ইনশাআল্লাহ আর আপনারা অবশ্যই আমার ওয়েবসাইটটা ভিজিট করবেন ডাব্লু ডাব্লিউ ডট এলএম সেবা ডট কম এই ওয়েবসাইটে আপনারা সমস্ত ভিডিও আমার যত ভিডিও আছে সমস্ত ভিডিও ধারাবাহিকভাবে সেখানে দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা দেখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ شباب الله السلام عليكم ورحمه الله وبركاته